মৎস্য চাষী বায়ু বোনেরা আজ আপনার দেখা যাচ্ছি ভালো মানের দেশি শিং মাছ হ্যাঁ এগুলো হচ্ছে দেশি শিং মাছ আজকে আমরা এগুলো বিক্রি করব সাইজের পুনার সাইজ আড়াই ইঞ্চি তিন ইঞ্চি অর্থাৎ এক আঙ্গুল সাইজ মাছের পুনা আমরা আজকে এগুলো ডেলিভারি দিচ্ছি এখন বিকাল পাঁচটা বাজতেছে আমরা রাত্রে ডেলিভারি দিব এই মাছগুলো চলে যাবে কুমিল্লা আমাদের ঠিকানা সিং ময়মন সিং থেকে এই মাছগুলো ডেলিভারি দিচ্ছি আছে পাঁচশো পিস পিস মাছ প্রতি কেজিতে আমরা মাছগুলো এইভাবে ওজন করি এটা হচ্ছে ডিজিটাল মেশিন এক একবার আড়াই কেজি বা এই পরিমাণ মাছ ওজন করি প্রতিটা ড্রামে আমরা দশ কেজি পরিমাণ মাছ দিই অর্থাৎ এক একটা ড্রামে পাঁচ হাজার পরিমাণ মাছ দেওয়া যায় এইসব ড্রামে আমরা মাছগুলো পাঠাই এই ড্রামে চব্বিশ ঘন্টা পরিমাণ মাছ থাকে কিছু হয় না বাংলাদেশের যে কোনো প্রান্ত বাংলাদেশের যে কোনো প্রান্তে মাছগুলো মূলত আমরা চাষ করি পুকুরে যখন আমরা আমাদের কাস্টমারের কাছে বিক্রি করে থাকি বা একজন চাষির কাছে আমরা মাছগুলো সাপ্লাই করে থাকি তখন মাছগুলো আমরা এই ট্যাঙ্কিতে তুলি তোলার পরে এখান থেকে মাছগুলো সাপ্লাই করে থাকি আপনারা ঘরে বসে মাছ পাইতে পারেন আমাদের ঠিকানা ময়মন সিং ধলা এই মাছগুলো পুকুরে বা বায়ু ফ্লোকে চাষ করতে পারেন বায়ু ফ্লোকে খুব জনপ্রিয় বর্তমান মাছ চাষ আপনারা পুকুরেও চাষ করতে পারবেন বায়ু ফ্লোকেও চাষ করতে পারবেন এটা বায়ু ফ্লগের জন্য খুব উপযোগী আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের মাছ খুব ভালো মাছ এই মাছগুলো আপনি বড় জোর চার মাস থেকে পাঁচ মাস পারলে চার থেকে পাঁচ মাস পালন করলেই মাছগুলো বাজারে বিক্রি করতে পারবেন প্রতিটি মাছের ওজন সত্তর আশি গ্রাম হয়ে যাবে তখন বাজারে জাত করতে পারবেন এই যেরকম ছোটো ছোটো ভাসমান খাবার খাওয়াই এগুলো ফিট খাবার এগুলো বাজারে সর্বত্র পাওয়া যায় এটি ষাট টাকা থেকে আশি টাকা কেজি বিভিন্ন প্রাইসে পাবেন এই খাবারগুলো আমরা শিং মাছকে খাওয়াই এখানে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ খাবার শিং মাছকে খাওয়ানো হচ্ছে মাছ নেওয়ার নিয়ম আপনারা যদি মাছ নিতে চান আমাদেরকে প্রথম অবস্থা বিলের তিরিশ পার্সেন্ট অ্যাডভান্স করবেন যত টাকার মাছ নেবেন তার তিরিশ পার্সেন্ট অ্যাডভান্স করবেন তিরিশ পার্সেন্ট অ্যাডভান্স কাছে মাছ পাঠিয়ে দিবেন পদ্ধতি এক পদ্ধতি দুই আপনারা আমাদের এখানে সরাসরি এসে মাছের পুনঃ সংগ্রহ করতে পারেন সরাসরি মাছ এসে দেখে পছন্দ করে নিতে পারবেন আর এই মাছগুলোকে ফিট খাওয়াবেন খুব সুন্দর বাসমান ফিট এইগুলো খেয়ে থাকে আর এটা শতভাগ দেশি মাছ আপনার তার কোনো কারণ নাই এটা শত পার্সেন্ট দেশি মাছ শিং হাইব্রিড জাতের কোনো শিং হয় না মাগুরের মাঝে হাইব্রিড মাগুর হয় কিন্তু শিঙের মাঝে হাইব্রিড কোনো মাগুর হয় না মাছগুলো ইঞ্জেকশনের মাধ্যমে ব্রিডিং করা হয় এটি সবগুলো চাষের মাছ এই জন্য আমরা এত মাছ একসাথে ডেলিভারি দিতে পারি আপনারা যারা লার্জ অ্যামাউন্টে নেবেন এক লাখ দুই লাখ পাঁচ লাখ পরিমাণ নেবেন তাদেরকেও দিয়ে থাকি যারা পাঁচ হাজার দশ হাজার নেবেন তাদেরকেও দিয়ে থাকি তবে আপনারা যদি দশ হাজার পরিমাণ নেন তাহলে আমরা হোম সার্ভিস দিয়ে থাকি প্রতি পিসের মূল্য দুই টাকা আর যখন পাঁচ হাজার পরিমাণ নেবেন বা তোর তার কম নেবেন তখন কিন্তু পাঁচ হাজার মাছ নিলে আমাদেরকে এক্সট্রা চার্জ দিতে হবে হরসাজ টাকা দিতে হবে যখন আপনি দশ হাজার নেবেন আমাদের কোনো এক্সট্রা চার্জ বা খরচার টাকা আমরা ধরি না আর এই মাছগুলো গ্যারান্টি আছে মরবে না পরিবহনের সময় যদি কোনো মাছ মারা যায় সেটা আমাদের সো মাছ মরা নিয়ে আপনাদের কোনো চিন্তা নাই আমাদের কাছে শুধু শিং মাছ না অন্যান্য মাছও পাবেন দেশি মাগুর গুলসা দেশি পাবদা কই এবং শোল যেমন এই ট্যাঙ্কিতে রয়েছে শোল ওই ট্যাঙ্কিতে আছে ভিয়েতনামি জাতের কই মাছ চিং মাছ ডেলিভারি দিচ্ছি এই ট্যাঙ্কিতে টোটালি তিরিশ হাজারের মতো শিং মাছ আছে এখান থেকে পনেরো হাজার সেল দিতেছি আজকে কালকে আরেকজনের কাছে পনেরো হাজার সেল দিব এই ড্রামে চব্বিশ ঘন্টা থাকবে কিচ্ছু হবে না কোনো এক্সট্রা অক্সিজেনের প্রয়োজন হয় না আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটা লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে থাকেন আর আমাদের ফোন নাম্বার দেওয়া কল দিয়ে আপনারা পরামর্শ নিতে পারেন এই ড্রামগুলো আপনার বাসের বক্সে ট্রেনে সিএনজি করে ইজিলি পরিবহন করতে পারবেন ওকে ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিন